বাংলাদেশের সবচেয়ে বড় এয়ারপোর্টই হবে এই কক্সবাজার এয়ারপোর্ট। আমরা চলে আসছি এখন হোটেল সিগালের সামনে। এই ঝাউবাগানের মাঝখান দিয়ে সুন্দর কাঠের রাস্তা, আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট বাইক, সিগাল হোটেলের মেম্বার রয়েছেন, তারা এই রাইট সাইডের সিটগুলো ফ্রিতে পেয়ে যাবেন। এখন রয়েছি কক্সবাজার বিচের পাশে, অসংখ্য মানুষ আসছে, আজকে যেহেতু ফ্রাইডে সেই ক্ষেত্রে অনেক পর্যটক আসছে এখানে। সবাই আসলে এই সমুদ্রের উত্তাল ঢেউ দেখতেই এই গরমের মধ্যে কক্সবাজার আসে। এখানে দাঁড়িয়ে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটা বিমান উড়ে যাচ্ছে, আকাশটা একটু মেঘলা মেঘলা একটা ভাব আছে। সিগালের সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো, কথা দিচ্ছি। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন হর্স রাইডিং এর কস্ট কেমন, অনেকেই জানেন না আসলে রাতের বেলা কোনখানে ভালো ফিশ ফ্রাই হয়। তো আজকে আমি রাতের বেলা আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাব। আর এই স্পেসটা মোটামুটি একটা ফিশ ফ্রাই এর জন্য জনপ্রিয়, আপনারা যারা ভোলার আছেন তারা এখানে আসবেন, আশা করি একটা ভালো অর্ডার পাবেন। এই অক্টোপাসটা নিয়েছি আর হচ্ছে দুইটা কাঁকড়া নিয়েছি, এটা ভালো ফ্রাই হয়েছে, একদম ব্ল্যাক হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা আসলে খুবই মজাদার, খুব টেস্টি, কাঁকড়াটা ঠিক মতো ফ্রাই হলে এটা একদম চিংড়ি মাছের মতো লাগে, বাট আমার কাছে এরকম মনে হয় না। আমাদেরকে সিগাল হোটেল থেকে ইতিমধ্যে রিসিভ করতে চলে আসছে। আপনাদের সাথে হোটেলে আসলে অনেক টায়ার্ড হয়ে গেছি এতক্ষণ ফ্লাইটে জার্নি করে, মোটামুটি ভালোই লাগছে, বাট কানে এখনও সাউন্ড পাচ্ছি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভাইয়া ব্লগার থেকে। আমি আছি আপনাদের সাথে মিনহাজ, এখন আমি রয়েছি কক্সবাজারে। তো দেখতে থাকুন, চোখ রাখুন ভাইয়া ব্লগার, লেটস গো। আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, কারণ ইন্টারন্যাশনাল কথাটা বলার একটাই কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এয়ারপোর্টই হবে এই কক্সবাজার এয়ারপোর্ট, যেটা আমাদের ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকেও 200 ফিট বড় হবে। এই এয়ারপোর্টটা সেপ্টেম্বর মাসেই খুব সম্ভবত কমপ্লিট হয়ে যাবে, আর এই এয়ারপোর্ট থেকে সিগাল হোটেলে যেতে মাত্র 3 মিনিট সময় লাগে। তো এ ভাইয়া খুব সুন্দর করে রাইড করে আমাদেরকে সিগাল হোটেলের দিকে নিয়ে যাচ্ছে, ইনি আমাদেরকে রিসিভ করেছে। কক্সবাজার এয়ারপোর্টটা এরকম হবে, রানওয়ে যখন বিমানটা ল্যান্ড করবে রানওয়েতে মনে হবে যে আমরা সমুদ্রের মধ্যে ল্যান্ড করতেছি, এই প্রকল্পতেই কাজটা করা হয়েছে। আর রানওয়েটাও কিন্তু এরকমই করা হয়েছে, একদম সমুদ্রের মধ্যে। সো এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, জিনিসটা শুনে খুব ডিফারেন্ট লেগেছে, ইউনিক লেগেছে, কারণ বাংলাদেশে এরকম একটা এয়ারপোর্ট অসাধারণ। আশা করি আমাদের এই এয়ারপোর্টটা হয়ে যাওয়ার পরে অনেক ফরেনার ট্যুরিস্ট বাংলাদেশের এই কক্সবাজার বিমানবন্দর দেখতে আসবে। আমরা চলে আসছি এখন হোটেল সিগালের সামনে, দেখতেই পাচ্ছেন সিগালটা। তা আমাদের সাথে যিনি ড্রাইভার ছিলেন, ড্রাইভার ভাইয়া খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় রাইড করে আমাদেরকে সিগাল হোটেলের নিচে নিয়ে আসছে। এখন আমরা এখানে নামবো, দেন হচ্ছে ভিতরে কিছু ফর্মালিটিস আছে, ফর্মালিটিসগুলো মেনটেন করতে হবে। ফর্মালিটিসগুলো মেনটেন করে আমি আর রুমে ঢুকিনি, আমি চলে যাচ্ছি এখন সুগন্ধা বিচে, কারণ আমাদের সিগালের রাস্তার অপর সাইডেই রয়েছে সুগন্ধা বিচ, আর এইখান দিয়ে একটা স্পেশাল রাস্তা রয়েছে এই ঝাউবাগানের মাঝখান দিয়ে সুন্দর কাঠের রাস্তা। এই জিনিসটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে, সমুদ্র পাড়ে এসে কি আর থেমে থাকা যায়, তাই আমরা চলে যাচ্ছি এখন বিচের পাড়ে। আর এই সুগন্ধা বিচটা কিন্তু অনেক পপুলার একটি বিচ কক্সবাজারের মধ্যে, কারণ এই বিচটা আমার কাছে অনেক ভালো লাগে, আর এই বিচে অনেক বেশি পর্যটক হয়ে থাকে, আর আজকে ফ্রাইডে, আজকে অনেক পর্যটক রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট বাইক, আর এই বাইকের পার পারসন কলাতলি থেকে সুগন্ধার ভাড়া হচ্ছে 200 থেকে 300 টাকা, আর আপনারা এখানে চাইলে দামাদামি করে নিতে পারবেন, কারণ এই বাইকের আসলে এক এক সময় এক এক রকমের ভাড়া থাকে, আর এগুলা কোনোটাই ফিক্সড ভাড়া না, আপনার অবশ্যই দামাদামি করে নিতে হবে, তা না হলে হয়তো আপনাদের থেকে বেশি চাবে। আমি একটা ভাইকে দেখছি যে এখানে দাঁড়িয়ে এসে দামাদামি করে নিছে, কারণ ওরা চেয়েছে এইখান থেকে কলাতলি পর্যন্ত
500 টাকা 600 টাকা, বাট ওই ভাইয়াটা মাত্র 200 টাকা দিয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারতেছেন কোন লেভেলে ওরা দাম চায়। তো এইখান দিয়ে আপনারা আসলে একটা জিনিস এইখান থেকে পেয়ে যাবেন, যারা সিগাল হোটেলের মেম্বার রয়েছেন তারা এই রাইট সাইডের সিটগুলো ফ্রিতে পেয়ে যাবেন, মানে এখানে কোনো পে করতে হবে না আপনাদেরকে। বাট নর্মালি অন্য গেস্টরা আসলে এখানে পে করতে হবে, পে করে বসতে হবে, বাট সিগাল হোটেলের গেস্ট হলে আপনাদেরকে এই জিনিসটা করা লাগতেছে না। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন সুগন্ধা বিচ, আসলে আমি খুবই এক্সাইটেড কারণ এত পর্যটক, আর আজকে যেহেতু ফ্রাইডে সো এই জন্য অনেক বেশি পর্যটক, আর এখন মেবি সমুদ্রতে ভাটা চলতেছে যার কারণে পানি নেমে যাচ্ছে। তো একটু পরে হয়তো বা 6 ঘন্টা পরপরই কিন্তু জোয়ার ভাটা হয়, হয়তো বা একটু পরে আবার জোয়ার আসবে যাবে, এটাই স্বাভাবিক। বাট আমি বিচের পাড়ে এসে নিজেকে ধরে রাখতে পারতেছি না, তাই এই পানি টানির মধ্য দিয়ে, বালির মধ্য দিয়ে ফর্মালেও চলে যাচ্ছি বিচের পাড়ে, বিকজ আমি কিন্তু পাঞ্জাবি পায়জামা পরে আসছি, আপনারা গত ব্লগে দেখেছেন। তারপরও আমার কাছে কিছু করার নেই। আমি এখন রয়েছি কক্সবাজার বিচের পাশে, সি বিচের পাশে। আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ এবং সমুদ্রের উত্তাল ঢেউ, আর চারদিকে অসংখ্য পর্যটক। আপনারা দেখছেন দূরে কত মানুষ। আমার আশেপাশে তেমন একটা মানুষ নেই কারণ এই জায়গাটা ফাঁকা, তার জন্যই আসলে আমি এই জায়গায় এসে দাঁড়াইছি। এছাড়া আপনারা এই সাইডটা একটু দেখেন আর আমার পিছনের সাইডটা একটু দেখেন, মানে এত মানুষ, অসংখ্য মানুষ আসছে। আজকে যেহেতু ফ্রাইডে সেক্ষেত্রে অনেক পর্যটক আসছে এইখানে, আর আমি একটু আপনাদেরকে সমুদ্রের একদম পাড়ে নিয়ে যাই, তাহলে হয়তো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমরা সিগালে আসি, সিগাল থেকে বিচের পাড়ে আসতে মাত্র 2 মিনিট সময় লাগে, আমি একদম এখান থেকে এখানে হেঁটে আসছি, মাত্র 3 মিনিট সময় আপনারা দেখেছেন। আর এই হচ্ছে আমার পিছনের ভিউ, আর এই হচ্ছে সামনের ভিউ, অসাধারণ। সবাই আসলে এই সমুদ্রের উত্তাল ঢেউ দেখতেই এই গরমের মধ্যে কক্সবাজার আসে, বিকজ হচ্ছে এই ভিউ দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। আমরা যেমন ঢাকা থেকে আসছি, অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসে। দেখেন প্রতিটা পর্যটক কী খুশি, আসলে এই সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝখানেও তারা কিন্তু সমুদ্রের একদম পার ঘেঁষে, কেউ সমুদ্রের মধ্যে আসে, ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক মানুষ, অসংখ্য পর্যটক। আর এই হচ্ছে ঢেউ আসছে, একটু সচেতন থাকতে হবে কারণ যেহেতু পাঞ্জাবি আর পায়জামা পরে আসছি, আর জুতার অবস্থা দেখতে পাচ্ছেন ভিজে গেছে, তারপরে যতটুকু সেফ রাখার চেষ্টা করা আর কি, সেফ রাখার চেষ্টা করতেছি। জানি যে সেফ রাখতে পারবো না যেহেতু সমুদ্রের পাড়ে আসছি, বালি লাগবে, পানি লাগবে, এটাই তো স্বাভাবিক, পানির দেশে চলে আসছি। তো আপনারা এনজয় করতে থাকুন কক্সবাজারের এই সি বিচ। তো এইখানে দাঁড়িয়ে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটা বিমান উড়ে যাচ্ছে, তো আমাদের আসার কথাও মনে পড়ে গেল কারণ আমরা বিমানে আসছি। তো আমরা এইখান থেকে সমুদ্রের ফুল ভিউটি এনজয় করেছি বিমান থেকে। তো একটা কথা বলতে কি, সমুদ্রের পাড়ে এসে, এই পানির পাড়ে এসে যদি সমুদ্রতে একটু পা না ভিজানো যায়, শরীর না ভিজানো যায়, তাহলে তো আর আসলে এই কক্সবাজারে আসার মজাটাই থাকতেছে না। তাই আমি সুপরেই নেমে গেছি এই সমুদ্রের পানির মধ্যে। তো পানির মধ্যে অলরেডি আমার পা ভিজে গেছে, তো আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি, আর সমুদ্রের ঢেউগুলো আসলে এমন করে আমাকে ছুঁয়ে যাচ্ছে, আমার অসাধারণ মজা লাগতেছে, মানে এক কথায় অসম্ভব মজা লাগতেছে। বাট আমি এই পানির সাথে খেলা করতেছি, মনে হচ্ছে সমুদ্রের পানি আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে উপরে, আবার আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি তাদেরকে ছুঁতে, মানে এমন একটা অবস্থা। তো এই রকম ফিলিংস আসলে সমুদ্রের পাড়ে আসলেই পাওয়া যায়। ব্যক্তিগতভাবে আমার কাছে সমুদ্রের ঢেউটা অনেক বেশি ভালো লাগে কারণ আমি ভোলার মানুষ, নদী দেখতে দেখতে অভ্যস্ত, তাই সমুদ্রের ঢেউটা বেশি ভালো লাগে। তো বিচের ভিউ দেখতে দেখতে আমরা অনেকক্ষণ দেখলাম। তো এখানে আসলে আপনি চাইলে ওই যে দূরে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এখানে বসে শুয়ে দেখতে পারবেন। আর হচ্ছে আমরা যেহেতু আমাদের একদম রিসর্টের সামনেই বিচ, মানে হোটেলের সামনেই বিচ, সেক্ষেত্রে আমরা হচ্ছে হোটেল থেকে এনি টাইম আসতে যেতে পারবো। এই বিচে আমাদের অতটা টাইম আসলে নষ্ট করার কোনো মানেই হয় না, তাই আমরা আসলে আপনাদেরকে ছোটোখাটোভাবে এই বিচটা একটু দেখালাম, চারদিক ঘুরিয়ে দেখালাম। আর এইখানে আসলে পিছনে দেখতে পাচ্ছেন এখনও অসংখ্য পর্যটক, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, সান চলে গেছে ইতিমধ্যে, আর আকাশটা একটু মেঘলা মেঘলা একটা ভাব আছে। তো আমার জুতা ভিজে গেছে, পায়জামা ভিজে গেছে, তো আমি আসলে চলে যাচ্ছি হোটেলে কারণ চেঞ্জ করতে হবে, এই অবস্থাতে বেশিক্ষণ ঘোরা যাবে না, কারণ যেহেতু জুতাটা ভিজা, শু ভিজা থাকলে আসলে বেশিক্ষণ পরে থাকা যায় না। কালকে থেকে আমি আপনাদেরকে কন্টিনিউ ব্লগ দেখাবো, যদি সম্ভব হয় তাহলে রাতেও কিছু ভিডিও করার চেষ্টা করব। আর আমি সিগালের সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো, কথা দিচ্ছি। বাট এই ব্লগে হয়ে ওঠে নাই, কারণ হচ্ছে এই ব্লগে এসে জার্নি করে
মানে টায়ার্ড হয়ে গিয়েছি, যার কারণে আসলে সিগালের ভিউগুলো আপনাদেরকে দেখাতে পারিনি সম্পূর্ণ। সিগালের জন্য আলাদা একটা ব্লগ বানাবো, তো দেখতে থাকুন বোলাইয়া ব্লগার। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি আর এখন বিচের পাড়ে থাকতেছি না, বিকজ আমার পা ভিজে গেছে, পায়জামা ভিজে গেছে, আর পায়ের মধ্যে অনেক বালি ঢুকে গেছে, যার কারণে আমার খুব বাজে লাগতেছে। কারণ সুর মধ্যে বালি ঢুকে গেলে, পানি ঢুকে গেলে আর ভালো লাগে না, বাট সমুদ্রের পাড়ে আসছি তো একটু বালি পানি তো লাগবেই। আর আপনাদেরকে এই জোনটার কথাই বলেছিলাম, এইখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্তই সিগাল হোটেল লিজ নিয়ে রেখেছে, তাদের সিটে আপনারা বসতে পারবেন, মানে আপনারা যারা সিগালের গেস্ট রয়েছেন তারা বসতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা ঘোড়া। আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন হর্স রাইডিংয়ের কস্ট কেমন, আপনারা এখান থেকে কলা তুলে যেতে পারবেন 200-300 টাকা দিয়ে, আপনারা এখান থেকে দামাদামি করে নিতে পারবেন। আমার সামনে যে গেস্টগুলো দেখছেন তারাও কিন্তু এই হর্স রাইডের জন্য দামাদামি করছে, তো আপনারা 100 টাকা দিয়েও কিন্তু হর্স রাইড করতে পারবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন বাইক, আর এই বাইকের ভাড়াও আমি আপনাদেরকে বলেছি। এইখান থেকে কলাতলির ভাড়া নর্মালি পার পার্সন 100 টাকা দিয়ে রাইড করতে পারবেন, 2-3 জন হলে একটু বেশি দিতে হবে। আর আপনারা যত আসলে দামাদামি করবেন এখানে ততই কম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমরা এখন চলে যাব হোটেলে, আর হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে দেন হচ্ছে আপনাদেরকে রাতের বারবিকিউর প্লেসে নিয়ে যাব, যেইখান থেকে আপনারা ফিশ ফ্রাই খেতে পারবেন। অনেকেই জানেন না আসলে রাতের বেলা কোনখানে ভালো ফিশ ফ্রাই হয়, তো আজকে আমি রাতের বেলা আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাব। সময় এখন 9:24, আর আমি এখন রয়েছি সুগন্ধা বিচের সামনের রোডে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সামনের রাস্তা, আর এইখানে হচ্ছে অনেকগুলো বারবিকিউর দোকান আছে, মানে ফিশ ফ্রাইয়ের দোকান আছে, আর এখানে একটা ডাবের দোকান দেখতে পাচ্ছেন। আর এই স্পেসটা মোটামুটি একটা ফিশ ফ্রাইয়ের জন্য জনপ্রিয়। তো এখানে আমরা যারা ভোলার একটা দাদার দোকান, তো আপনারা যারা ভোলার আছেন তারা এখানে আসবেন, আশা করি একটা ভালো অর্ডার পাবেন। এ হচ্ছে ফিশ ফ্রাইয়ের স্পেস। তো আমরা এইখান থেকে আসলে কিছু ফিশ ফ্রাই খাবো, সি ফুড খাবো, তো আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমরা সি ফুডের মধ্যে এখন হচ্ছে এই অক্টোপাসটা নিয়েছি, আর হচ্ছে 2টা কাঁকড়া নিয়েছি। যেহেতু আমার ফ্যামিলি মেম্বার কেউই সি ফুড খেতে পছন্দ করে না, অক্টোপাসটা দেখতে পাচ্ছেন মোটামুটি মৃত, আর এই হচ্ছে এটার মাথা, চোখ, আর এই হচ্ছে পা, আর কাঁকড়াটা দেখেন আপনারা। তো এই ছিল আসলে আমাদের সি ফুড, তো এখান থেকে এগুলো ফ্রাই হবে, তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ইতিমধ্যে আমাদের এইখানে টোনা ফিশ চলে আসছে, আর আপনারা একটু টোনা ফিশের ফ্রাইটা দেখেন, খুব অসাধারণ। আর এই টোনা ফিশের কিন্তু আরেকটা নাম আছে, এটা হচ্ছে সুরমা, যেটা আমরা সুরমা মাছ বলি ওইটা হচ্ছে টোনা ফিশ কক্সবাজারে। তো আমরা আসলে অক্টোপাস কাঁকড়া এগুলোর জন্য ওয়েট করতেছি, সো আমরা এখন হচ্ছে ফিশটা খাবো। মোটামুটি ভালো ফ্রাই হয়েছে, একদম ব্ল্যাক হয়ে গেছে। বিসমিল্লাহ রহমান রহিম। এখানে লাইটের আলোটা কম, মাছটা আসলে খুবই মজাদার, খুব টেস্টি। বাট একটা বিষয় আছে মাছটার মধ্যে, বিষয়টা হচ্ছে যে মাছটা খুব লবণ, যেহেতু সামুদ্রিক মাছ সেক্ষেত্রে এতটুকু লবণ থাকা স্বাভাবিক। আপনারা হয়তো বা যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে, বাট আমি আসলে এত লবণ খেতে পছন্দ করি না ব্যক্তিগতভাবে, বাট সামুদ্রিক ফিশে একটু লবণ বেশি থাকবেই। তো এই ছিল আমাদের টোনা ফিশ, একটু পরে আরও কিছু আসতেছে সেগুলোর জন্য অপেক্ষা করুন, ততক্ষণে আমরা এই টোনা ফিশটা খাই। মোটামুটি আমার ফ্যামিলি মেম্বারের সবাই কিন্তু টোনা ফিশ খেতে খুব পছন্দ করেছে, আর তারাই কিন্তু ম্যাক্সিমাম টোনা ফিশটা খেয়েছে, আর আমি খেয়েছি অক্টোপাস। আর অক্টোপাসের সময় টাইমলেস দেওয়ার কারণে কথাগুলো বলতে পারিনি, অক্টোপাসটা খুব বেশি ভালো ছিল। অক্টোপাসটা খাওয়া শেষ না করতে আমাদের কাছে চলে আসছে কাঁকড়া, যেটা অনেকেই বেশি পছন্দ করেন। আর কাঁকড়াটা কিন্তু একদম কড়া ফ্রাই হয়েছে, 2টা কাঁকড়া ছিল, একটা কড়া ফ্রাই করছে আর একটা হালকা ফ্রাই করছে। তো কাঁকড়াটা আসলে আমি এখান থেকে খাওয়া শুরু করবো। কাঁকড়াটা পুরো পারফেক্ট আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাঁকড়াটা ঠিক মতো ফ্রাই হলে এটা একদম চিংড়ি মাছের মতো লাগে, বাট আমার কাছে এরকম মনে হয় না। চিংড়ি মাছের মধ্যে আর কাঁকড়ার মধ্যে একটু ডিফারেন্ট আছে খেতে ব্যাপারটা, বাট হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ চিংড়ি মাছ বলা যেতে পারে। তো কাঁকড়া খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।
সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।